জানেন তো আমরা হিংসা হানাহানি পছন্দ করি না, বিতর্ক এড়িয়ে এখানে পৌঁছে গেলাম। প্রশ্ন এখানে, অত ভয় পাওয়ার কি আছে ভাই? আমরা তো কিছুই নয়, আমাদের পায়ে নাকি দড়ি কাটা দড়ি অনেক কিছু এখন বেঁধেই রেখেছো, তাহলে তো ভয় পাচ্ছ কেন? কথা একটা ছোট্ট বলি, বুঝতে পারবে। আবু জেহেল চেষ্টা করেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্তে ফেলার জন্য, গর্ত খুলেছিল, আর ওর গর্তে কে পড়েছিল ভাই? ও নিজেই পড়েছিল। তো পায়ে ও হাতে বলতে গিয়ে পায়ে বলে ফেলেছে, হাতে তো সেগুলো হয়তো আগামী দিনে পড়বে যিনি বলেছেন, ওই জন্য ও ঘুরিয়ে পায়ে বলে ফেলেছে। যাচ্ছি না, দেখুন আমার কর্মীদেরকেও বলছি, আমরা সৌজন্যতা রাজনীতি করব। যদি একটা গালে চর মারে গান্ধীজির মতো আর একটা গাল পানিয়ে দিতে বলবো, পারবেন তো? যদি পারেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করুন, আর যদি মনে করেন ওই একটা বিড়ি দুবার খেত, তেলের ব্যবসা করত, এই ভ্যান চালাতো, সে এখন কোটিপতি, ওর মতো স্বপ্ন দেখেন, তাহলে আমি বলবো এখনই টিএমসি তে জয়েন্ট হয়ে যান। কেউ যদি সকালে টিএমসি তে জয়েন্ট হয়, সন্ধ্যেবেলা স্কর্পিওর গাড়ির মালিক হয়ে যাবেন। আর এখানে আইএসএফ যদি করতে চান, নিজের গাঁটের টাকা দিয়ে পার্টি করতে হবে ভাই। একদম যারা কর্মী আছেন এটা মনে রাখবেন, কারণ যারা আছে সবাই জিজ্ঞাসা করুন কর্মীদেরকে, কেউ ভাই ফুল প্রাইসের থেকে টাকা আছে না? যে কার 100 টাকা পড়ে গিয়েছে এখানে আসে নিয়ে যাবেন। তো ফুল প্রাইসের থেকে টাকা আসে না, বা বিদেশ থেকেও টাকা আসে না, নিজের গাঁটের টাকা খরচ করে আমরা পার্টি করছি, কারণ এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করবে বলে। তো যারা আছেন কেউ যদি মনে এরকম করে থাকেন, হয় টিএমসি তে জয়েন্ট হয়ে যান, বিশাল টাকার মালিক হয়ে যাবে, আর না হলে মন থেকে ওই যে স্বপ্ন দেখছেন স্বপ্নটাকে মুছে দেন। দেখুন একটা কথা না বললে নয়, বর্তমানে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি তো, একটা ফাঁদ পাতা হচ্ছে রাজ্যে, একটা ফাঁদ পাতা হচ্ছে রাজ্যে। যে ফাঁদের আমরা যদি পা দিই, আমরা কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্ভব হব।